নিখুঁতভাবে মালয়েশিয়া ভাষা শিখব পর্ব 14-তে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওটির মাধ্যমে কিছু শব্দের পার্থক্য খুঁজে বের করব এবং এই শব্দগুলো দিয়ে বাক্য গঠন করব। তো চলুন শুরু করি মূল ভিডিও। আর তার আগে একটি কথা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এক নাম্বার পার্থক্য, ডেঙ্গান এবং ডেঙ্গার। ডেঙ্গান এবং ডেঙ্গার, ডেঙ্গান এর বাংলা হবে সাথে অথবা সঙ্গে। ডেঙ্গান এর বাংলা হবে সাথে অথবা সঙ্গে। যেমন আমার সাথে কাজ করুন, এর মালাই হবে বিকিট যা ডেঙ্গান সাইয়া। আমার সাথে কাজ করুন, এর মালাই বিকিট যা ডেঙ্গান সাইয়া। এখানে বিকিট যা অর্থ কাজ করুন, কিট যা অর্থ কাজ, ডেঙ্গান অর্থ সাথে, সাইয়া অর্থ আমি বা আমার। ডেঙ্গার এর বাংলা হবে শুনুন অথবা শোনা। ডেঙ্গার এর বাংলা হবে শুনুন অথবা শোনা। যেমন আমি শুনিনি, এর মালাই হবে সাইয়া তা অথবা তাড়া ডেঙ্গার। আমি শুনিনি, এর মালাই সাইয়া তা অথবা তাড়া ডেঙ্গার। এখানে সাইয়া অর্থ আমি, ডেঙ্গার অর্থ শোনা, তা ডেঙ্গার অর্থ শুনিনি। দুই নম্বর পার্থক্য, পিচাং এবং পিচাও। পিচাং এবং পিচাও, পিচাং এর বাংলা হবে কলা। পিচাং এর বাংলা হবে কলা। এখন পিচাং শব্দ ব্যবহার করে একটি বাক্য গঠন করব। যেমন আমি কলা পছন্দ করি, এর মালাই হবে সায়া সুকা পিচাং। আমি কলা পছন্দ করি, এর মালাই সায়া সুকা পিচাং। এখানে সায়া অর্থ আমি, সুকা অর্থ পছন্দ করা, পিচাং অর্থ কলা। পিচাও এর বাংলা হবে ছুরি অথবা চাকু। পিচাও এর বাংলা হবে ছুরি অথবা চাকু। যেমন আমি একটি ছুরি কিনতে চাই, এর মালাই হবে সায়া মাও বিলি সাতু পিচাও। আমি একটি ছুরি কিনতে চাই, এর মালাই সায়া মাও বিলি সাতু পিচাও। এখানে সাইয়া অর্থ আমি, মাও অর্থ চাই, বিলি অর্থ কিনতে, সাতু অর্থ একটি, পিচাও অর্থ ছুরি। তিন নম্বর পার্থক্য, মাসাক এবং মাসা। তিন নম্বর পার্থক্য, মাসাক এবং মাসা। মাসাক এর বাংলা হবে রান্না করা। মাসাক এর বাংলা হবে রান্না করা। যেমন আজ আমি মাছ রান্না করেছি, এর মালাই হবে হারি নিসাইয়া মাসাক ইকান। আজ আমি মাছ রান্না করেছি, এর মালাই হারি নিসাইয়া মাসাক ইকান। এখানে হারিনি অর্থ আস, সাইয়া অর্থ আমি, মাসাক অর্থ রান্না করা, ইকান অর্থ মাছ। মাসা
এর বাংলা হবে সময়। মাসা এর বাংলা হবে সময়। যেমন আমার সময় অনেক খারাপ, এর মালাই হবে সায়া পুইনা মাসা বাইনা পুরুক। আমার সময় অনেক খারাপ, এর মালাই সায়া পুইনা মাসা বাইনা বুরুক। এখানে সায়া পুইনা অর্থ আমার, মাসা অর্থ সময়, বাইনা অর্থ অনেক, বুরুক অর্থ খারাপ, বুরুক অর্থ খারাপ। চার নম্বর পার্থক্য পিঙ্গাং এবং পিঙ্গান। পিঙ্গাং এবং পিঙ্গান। পিঙ্গাং এর বাংলা হবে কোমর। পিঙ্গাং এর বাংলা হবে কোমর। যেমন আমার কোমরে ব্যথা, এর মালাই হবে সাকিট সায়া পিঙ্গাং। আমার কোমরে ব্যথা, এর মালাই সাকিট সায়া পিঙ্গাং। এখানে সাকিট অর্থ ব্যথা, সায়া অর্থ আমার, পিঙ্গাং অর্থ কোমর। এখানে সায়া অর্থ আমার বোঝানো হয়েছে। পিঙ্গান এর বাংলা হবে থালা অথবা প্লেট। পিঙ্গান এর বাংলা হবে থালা অথবা প্লেট। যেমন এইটা অনেক সুন্দর প্লেট অথবা থালা, এর মালাই হবে ইতো পিঙ্গান বাইনা চান্তে। এইটা অনেক সুন্দর প্লেট অথবা থালা, এর মালাই হবে ইতো পিঙ্গান বাইনা চান্তে। এখানে ইতু অর্থ এইটা, পিঙ্গান অর্থ থালা, বাইনা অর্থ অনেক, চান্তি অর্থ সুন্দর, চান্তি অর্থ সুন্দর। ফুটন্ত পানি অনেক গরম, এর মালাই হবে আয়ের দিদি বাইনা পানাস। ফুটন্ত পানি অনেক গরম, এর মালাই আয়ের দিদি বাইনা পানাস। এখানে আয়ের অর্থ পানি, দিদি অর্থ ফুটন্ত, বাইনা অর্থ অনেক, পানাস অর্থ গরম, পানাস অর্থ গরম। আপনি সত্যি বোবা, এর মালাই হবে বেতলাওয়া বিশু। আপনি সত্যি বোবা, এর মালাই বেতলাওয়া বিশু। এখানে বেতুল অর্থ সত্যি, আওয়া অর্থ আপনি, বিশু অর্থ বোবা, বিশু অর্থ বোবা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সবার আগে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।